আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে, আপনারা অনেকেই যারা ফেসবুক থেকে ভিডিও নেন, ইউটিউবে ভিডিও নেন, নিয়ে আপনাদের নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করেন অথবা ভিডিও আপলোড করেন, সেটা কপিরাইট দেখান। তো আজকে আমি এমন কিছু সাইট দেখাবো, তিনটি সাইট দেখাবো, যে তিনটি সাইটের মাধ্যমে আপনারা ফ্রি ভিডিও, ইমেজ, ফটো থেকে শুরু করে এখন ইউটিউব অথবা ফেসবুক ভিডিওতে আপনারা ইউজ করতে পারবেন। এখন থেকে আপনার অন্যের ভিডিও কপি করা লাগবে না, প্লাস চোরি করাও লাগবে না। এরকম অসাধারণ তিনটি সাইট রয়েছে, যে সাইটটির মাধ্যমে ফ্রি ফুটেজ থেকে শুরু করে সব ধরনের কন্টেন্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন মজার বিষয়টা হচ্ছে এই জায়গা, যে আমরা দেখা যায় কোনো একটা ভিডিও দেখলাম, সেখান থেকে আমরা ভিডিওটা নিয়ে নিই, কিন্তু যখন আমরা আপলোড করি আমাদের নিজের চ্যানেল অথবা দেখা যায় ফেসবুক পেজে, তখন এটা কপিরাইট আকারে ধরা দেয় এবং দেখা যায় চ্যানেলের ক্ষতি হয় এবং পেজেরও ক্ষতি হয়ে থাকে। তাছাড়া যারা বিশেষ করে কন্টেন্ট মেকিং করেন তাদের জন্য ভিডিওটাতে হেল্পফুল হবে এবং সাধারণ মানুষের জন্য এটা খুবই উপকারে আসবে। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ বিগ থামস আপ, একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনারা লাইক দিলে আমরা অনুপ্রাণিত এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ প্রদান হয়। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমার পাশের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনটি। আমি মোবাইল স্ক্রিন থ্রুতে আপনারা দেখিয়ে দিব তিনটি সাইট, আপনার ফ্রিতে যে কোনো ফ্রি ভিডিও থেকে শুরু করে ফটোজ বা ইত্যাদি সব কিছু ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, গুগল ক্রোম ব্রাউজারটি আপনারা চলে যাবেন। তো এখানে আসার পর প্রথম যে আমাদের সাইটটি সেটা হচ্ছে পিক্সেলস। পিক্সেলসে দেখতে পাচ্ছেন সাইটটি আমার এখানে। এখানে আসার পর আপনারা অসংখ্য সার্চ, ফ্রি ফটোজ অ্যান্ড ভিডিও থেকে শুরু করে সব ধরনের কন্টেন্ট আপনারা এখানে পাবেন। এখান থেকে আপনার ভিডিও নিয়ে আপনাদের ইচ্ছে অনুযায়ী ইউজ করতে পারেন, ইভেন আপলোড করতে পারেন। এই সার্চ বারে এসে আপনারা এখানে লিখতে পারেন বা আপনার যেই ধরনের ভিডিও চান, এখানে লিখবেন। ধরুন আমি এখানে লিখলাম মোবাইল স্ক্রিন, জাস্ট মোবাইল নিয়ে সার্চ করলাম, দ্যাটস ইট। দেখতে পাবেন মোবাইল নিয়ে সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে অসংখ্য ভিডিও কিন্তু চলে এসেছে। ধরুন এখান থেকে আমি এই ভিডিওটা যদি প্লে করি, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিনে। তো এখানে এই ভিডিওটা প্লে করার পর এখানে দেখুন উপরে রয়েছে ফ্রি ডাউনলোড। তো এখান থেকে আপনার রেজলিউশন সাইড বাই সাইড করে ডাউনলোড করে ফেলতে পারবে। এই ফ্রি ডাউনলোড আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি যে রেজলিউশনটা চান সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। এই সাইটটি খুবই একটি হেল্পফুল সাইট। এই সাইট থেকে আমি অনেক ফুটেজ বা ইমেজ এখানে কালেক্ট করি এবং আমার ভিডিওতে আপলোড করি। হ্যাঁ, এখানে একটি প্রবলেম আছে, আপনার 10 সেকেন্ডের বেশি কোনো ভিডিও ক্লিপ আপলোড করলে সেটা কপিরাইট হয়ে যাবে। তাই মিনি এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন, অবশ্যই 10 মিনিটের ক্লিপ নিয়ে ইউজ করবেন। আপনার বড় নেবেন, কাট করে এটাকে ছোটো করে ফেলবেন। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাইট। তো আমাদের সেকেন্ড যে সাইটটি রয়েছে যে পিক্সাভে, এই পিক্সাভেতে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি। এই সাইটে আপনারা সেম ক্যাটাগরি ভিডিও ফিডিওস থেকে শুরু করে এআই ভিডিও থেকে শুরু করে সব ধরনের ভিডিও আপনারা এখানে পাবেন। ওয়ালপেপারও পেয়ে যাবেন, আপনার ফোনে বা ডেস্কটপে যদি ওয়ালপেপার সেট করতে চান এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। ইভেন আপনার ভিডিওতেও ফটো ইউজ করতে পারেন, নন কপিরাইট, কোনো কপিরাইটই এখানে আসবে না। এটা হচ্ছে আমাদের দেখানো দুই নম্বর সাইটটি। তিন নম্বর যে সাইটটি রয়েছে, তিন নম্বর সাইটটি হচ্ছে আপনার ভিক্টর স্টো। এটাও তো সেম ক্যাটাগরি আপনারা পোষণ পেয়ে যাবেন। এই ভিক্টর সাইটে আপনার এসে বিভিন্ন ধরনের ফটো, ভিডিও ইত্যাদি শুরু করে সব কিছু এখানে পাবেন। এবং তিনটি সাইট দেখানোর মূল বিষয় হচ্ছে, আপনার যদি একটি সাইডে কোনো আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে না পান তো সেকেন্ড সাইটটিতে পেয়ে যাবেন, সেটা তো না পেলে থার্ড সাইটটিতে আপনারা পেয়ে যাবেন। এই জন্য আমি তিনটি সাইট স্টেপ বাই স্টেপ এখানে আমি তুলে ধরার চেষ্টা করছি। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বা যারা ভবিষ্যতে করবেন তারাও এখান থেকে হেল্প নিতে পারেন। ইভেন এখান থেকে 10 সেকেন্ডের বেশি ভিডিও আপনারা কখনোই ইউজ করবেন না, কারণ 10 সেকেন্ডের বেশি ইউজ করতে গেলে সেটা কপিরাইট দেখাবে। তো বাই দ্য ওয়ে, এই তিনটি সাইটই ছিল আমার দেখানো আজকের ভিডিওতে। আপনাদের উপকার আসবে। প্লিজ ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।